আমরা এই ভিডিও আলোচনা করবো টিকোমিতি চ্যাপ্টার নাইনের পাঁচ নম্বর গাণিতিক সমস্যাটি তো আমাদের এই গাণিতিক সমস্যা থেকে প্রমাণ করতে বলা হয়েছে যে ওয়ান বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়ান বাই ওয়ান প্লাস কসেকি স্কোয়ার থিটা সমান সমান ওয়ান তো চলো দেখি আমরা লেফট হ্যান্ড সাইড থেকে প্রমাণ করতে থাকি আমাদের লেফট হ্যান্ড সাইডে যা কিছু দেয় আছে তা তো বললামই তাহলে এখানে আমরা একটা কাজ করতে পারি সেটা কি আমরা জানি যে কসেকি স্কোয়ার থিটা সমান ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা তাহলে আমরা পরবর্তী লাইনে কী করবো এই যে ওয়ান প্লাস ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এটাকে লসাগো করবো চলো লসাগো করলে কী রেজাল্ট আসে আমরা লসাগো করলে যেই জিনিসটা পাবো সেটা হচ্ছে ওয়ান বাই কি ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা এখন যদি আমরা সেই জিনিসটাকে উল্টায় দিই তাহলে কী হবে এই যে এটা হবে সাইন স্কোয়ার থিটা বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা আমি জাস্ট একটা লাইন শর্ট করেছি আমি জানি তোমরা সেই লাইনটা করতে পারবে ইনশাল্লাহ ওকে চলো এখন তাহলে এখানে কি পাওয়া যাবে এখানে একটা জিনিস খেয়াল করো আচ্ছা এখন আমরা পরবর্তী লাইনটা করবো আমাদের পরবর্তী লাইনে আমরা কি করেছি এখানে আমরা লসাগু করেছি তো লসাগো করলে কি হবে যে ওয়ান প্লাস আইন স্কোয়ার থিটা ওয়ান প্লাস আইন স্কোয়ার থিটা লসগো করলে হবে ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা এখন আমি যদি এই ওয়ান প্লাস সাইন স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করি ভাগ করলে কী হবে ওয়ান পাওয়া যাবে আর সেই ওয়ান ধারা উপরে ওয়ানকে গুন করলে ওয়ান ইন্টু ওয়ান ওয়ান এটাই ওয়ানটা লেখার প্রয়োজন নাই বাট এখানে তাহলে আমরা এখানে কী পেলাম ওয়ানটা পেলাম সরি এখানে লেখতে হবে ওয়ানটা লিখলাম এখানে পরে এখানে যে প্লাসটা আসে এখানে প্লাসটা হবে এবার আমরা এই ওয়ান প্লাস স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করবো তাহলে ভাগ করলে কী পাওয়া যাবে ওয়ান আর সেই ওয়ানটাকে আমরা এই সাইনি স্কোয়ার থিটার দ্বারা গুণ করবো তাহলে ওয়ান ইন্টু সাইন স্কোয়ার থিটা সমান সমান কী হবে সাইনিস স্কোয়ার থিটা এখন আমরা ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা ডিভাইডেড বাই ওয়ান প্লাস সাইন স্কোয়ার থিটা সমান সমান কী সমান সমান সময় ওয়ান আর এখানে হলো রাইট হ্যান্ড সাইড তো এটাই ছিল আমাদের এই কোশ্চেন নাম্বার ফাইভে এখন তুমি যদি এই অঙ্কটা বসে বসে নোট করতে থাকো তাহলে অবশ্যই নোট করা থেকে বিরত থাকো কারণ তোমার জন্য আমাদের রয়েছে বিডি স্মার্ট পিডিএফ যেটা তোমার কাছে থাকলে তোমাকে কোনো নোট খাতাও করতে হবে না তোমার কোনো প্রাইভেট টিউটারও লাগবে না তোমাদের কোনো গাইড বইও লাগবে না ওই পিডিএফটা হচ্ছে একটা স্মার্ট পিডিএফ যেহেতু স্মার্ট বলতেছে অবশ্যই সেখানে স্মার্ট কিছু আছে তোমাকে ওই পিডিএফটা নিজে তোমাকে অঙ্ক সমাধান করে দেবে বা অঙ্ক বুঝিয়ে দেবে তো কিভাবে সেটা কাজ করে বা এটা ডিটেলস সম্পর্কে জানতে চাইলে আমাদের ডেসক্রিপশন বক্স দেখো আমাদের ডেসক্রিপশন বক্সে সব কিছু লেখা আছে আল্লাহ হাফেজ